দেশের কয়েক জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, পানি কিছুটা কমলেও দুর্ভোগে রয়েছে দুর্গতরা। কুড়িগ্রামে নদ নদীর পানি বিভিন্ন পয়েন্টে সামান্য কমলেও সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বন্যা পরিস্থিতির খবর জানাতে সিরাজগঞ্জ, জামালপুর ও কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা শুরুতেই যাচ্ছি সিরাজগঞ্জে আব্দুস সামাদ সায়েমের কাছে। সায়েম, পানি কবে নামতে শুরু করতে পারে, আবহাওয়া অফিস কি বলছে? ধন্যবাদ। আসলে সিরাজগঞ্জ যমুনা নদীর পানি এই মুহূর্তে কিন্তু বিপদ সীমার সিস্টেমের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে কিন্তু সিরাজগঞ্জের যে পাঁচটি উপজেলা রয়েছে, পাঁচটি উপজেলার 34টি ইউনিয়ন কিন্তু বন্যা কবলিত হয়ে পড়েছে এবং বসত বাড়িতে পানি ওঠায় কিন্তু মানুষজন চরম দুর্বশ অবস্থার মধ্যে জীবনযাপন করছে। শিক্ষা প্রতিষ্ঠান প্রায় অর্ধশতাধিক বেশি বন্ধ রয়েছে এবং ফসলের জমিগুলি 4,500 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছিল। সব মিলিয়ে কিন্তু আসলে যে বন্যা কবলিত মানুষ তারা কিন্তু চরম কষ্টে দিন যাপন করছে। শুকনো খাবারের সংকট দেখা দিয়েছে এবং প্রশাসন থেকে যে ত্রাণ বিতরণ করা হয়েছে তা কিন্তু একেবারে কিন্তু অপ্রতুল। এছাড়াও কিন্তু নদী ভাঙনে কিন্তু প্রতিদিন কিন্তু বিলীন হচ্ছে। তো সব মিলে বন্যা কবলিত মানুষের সরকারি বেসরকারি সহযোগিতা কামনা করেছে। এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে বন্যা পরিস্থিতি সর্বশেষ। আমরা চলে যাব জামালপুরে তানবীর আজাদের কাছে। তানবীর, ধন্যবাদ আপনাকে। সাইম, আমি জামালপুরের বন্যা পরিস্থিতির কথা যদি বলি, জামালপুরের বন্যা পরিস্থিতি সার্বিক উন্নয়নের পথে রয়েছে। এখন সকাল থেকে যমুনা নদীর পানি কমে 79 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর জামালপুরের প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে 259টি এবং উচ্চ মাধ্যমিক স্কুল বন্ধ রয়েছে প্রায় 70টির মতো। নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। জামালপুরে ইসলামপুর এবং দেওয়ানগঞ্জের পানি কিছুটা কমলেও কিন্তু মেলান্দর, ইসলামপুর এবং সরিষাবাড়ির নতুন নতুন এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে। এখন আমরা, এই ছিল জামালপুরের সর্বশেষ খবর। এখন আমরা চলে যাব কুড়িগ্রামের আরেক সহকর্মী সূর্যর কাছে। সূর্য, কুড়িগ্রামের কি খবর আছে বন্যার? ধন্যবাদ তানভীর, আপনি যেটা বলছিলেন, কুড়িগ্রামে এখনো প্রধান প্রধান নদ নদীর পানিগুলো বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিশেষ করে ব্রহ্মপুত্র, ধল্লা এবং দুধকুমার নদীর পানি এখনো বিপদসীমার উপরে অবস্থান করায় প্রায় 2 লাখ মানুষ এখানে পানিবন্দী হয়ে পড়ে আছে। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, এখন পর্যন্ত 56,680 পরিবারকে তারা খাদ্য সহায়তা প্রদান করেছে। এখনো অনেক পরিবার এই সেবা থেকে বঞ্চিত বলে তারা আমাদেরকে জানিয়েছে। এখনো বসত বাড়িতে পানি থাকায় তারা সাধারণভাবে চলাচল করতে পারছে না, রাস্তাঘাট তলিয়ে গেছে, হাট বাজার করতে পারছে না, বাড়িতে রান্না বান্না ঠিক মতো করতে পারছে না। বিশেষ করে স্যানিটেশন ব্যবস্থা ভেঙে যাওয়ার ফলে এখানকার মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। এই রকম একটা পরিস্থিতির মধ্যে পানি আরো 2-3 দিন অবস্থান করবে বলে আমাদেরকে আবহাওয়া অফিস জানিয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে, আসিফ টিপু আপনার কাছে। সূর্য, আপনাকে ধন্যবাদ। দর্শক, দেশের বিভিন্ন স্থান থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।